হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সামনে আবার হাজির হলাম আমি নাজমুজ সৌদ এই ভিডিওতে আমি অ্যামাজওয়ডের খুবই ছোট্ট একটি কাজ দেখাবো কাজটি খুবই ছোট্ট কিন্তু এটি আমাদের কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হর হামেশাই আমাদেরকে এই কাজটি করার প্রয়োজন হয় এবং আমি যে টিপসটি এই ভিডিওতে দেখাবো এই কাজটি যদি আপনি ফলো করেন তাহলে আপনাদের কাজের গতি অনেক বেড়ে যাবে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে না এবং অনেকগুলো কাজ আপনি এক ক্লিক করতে পারবেন তাহলে চলুন সেই কাজটি দেখি আপনারা যখন অ্যামেজনে কাজ করেন তখন বিভিন্ন জায়গায় ট্যাব সেট করেন এবং আমাদের কাজ করার ক্ষেত্রে ট্যাব প্রয়োজন হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে ট্যাব রিমুভ করার প্রয়োজন পড়ে ট্যাব যদি রিমুভ করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করি যেমন দেখুন আমি এই হেডিংটাতে কিছু ট্যাপ সেট করেছি দেখুন এখানে বেশ কিছু ট্যাব রয়েছে এই রুলারে এখন আমরা যদি এই ট্যাবগুলো রিমুভ করি তাহলে আপনারা কী করেন আপনারা সাধারণত এভাবে ক্লিক করে ড্রাগ করে নিচে এনে টেনে এনে সেরে দেন তাহলে দেখুন ট্যাব রিমুভ হয়ে গেছে তারপরে এভাবে টেনে এনে সেরে দেন কিন্তু অনেক সময় দেখা যায় যে এখানে আপনাদের পুরো ডকুমেন্টে অনেকগুলো ট্যাব রয়েছে এবং ট্যাবগুলো আলাদা আলাদা প্যারাতে আলাদা আলাদা ট্যাব রয়েছে যেমন এই হেডিংয়ে দেখুন আমি ট্যাব রিমুভ করলাম আরও একটি ট্যাপ রয়েছে তারপরে এই হেডিংয়ে ক্লিক করার পরে দেখুন এখানেও ট্যাব রয়েছে তারপরে দেখুন এই হেডিংয়ে ক্লিক করছি দেখুন এখানে আলাদা দুইটি ট্যাব রয়েছে এবং এগুলো টোটালি আলাদা ট্যাব তাহলে এই প্রত্যেকটি ট্যাপ যদি আপনারা এখান থেকে একটা একটা করে ট্রাক করে রিমুভ করেন তাহলে ক্ষেত্রে অনেক সময় লাগবে এবং এটি অনেক কষ্টদায়ক আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এক ক্লিকের মাধ্যমে সকল ট্যাব কিভাবে রিমুভ করতে পারবেন তাহলে চলুন দেখি কিভাবে এই কাজটি করবেন আমি তার আগে আমার সকল টেক্সট সিলেক্ট করলাম তারপরে এখানে দেখুন প্যারাগ্রাফ সেকশনে এইখানে যে তিটি রয়েছে এই বাটনে আমি ক্লিক করলাম তারপরে দেখুন এইখানে একটি বাটন রয়েছে ট্যাপস এই বাটনে আমি ক্লিক করলাম ওখানে ক্লিক করলেই এখানে ট্যাবের যে বক্স সেই বক্স চলে আসবে আপনারা ট্যাব নিয়ে এখান থেকেও কাজ করতে পারেন অর্থাৎ এখানে আপনারা ট্যাব সেট করতে পারেন এবং ট্যাব রিমুভ করতে পারেন এইখানে দেখুন একটি অপশন রয়েছে ক্লিয়ার অল আপনি যদি এই ক্লিয়ার অল এই বাটনে ক্লিক করেন তাহলে আপনার ডকুমেন্টের যত ট্যাব রয়েছে সকল ট্যাব রিমুভ হয়ে যাবে আমি যেহেতু সকল টেক্স সিলেক্ট করেছি এই কারণে সকল ট্যাব রিমুভ হয়ে গেছে আপনি যদি যে কোনো একটি প্যারা অথবা যে কোনো একটি লাইন সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র সেই লাইন অথবা প্যারার ট্যাবগুলো রিমুভ হয়ে যাবে তারপরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমি প্রথম হেডিংয়ে ক্লিক করলাম দেখুন এখানে কোনো ট্যাব সেট করা নাই। পরেরটাতেও কোনো ট্যাব নাই পরেরটাতেও কোনো ট্যাব নাই। দেখুন এখন কোনো হেডিংয়ে কোনো ট্যাব এখানে শো করছে না তাহলে আপনারা দেখলেন কিভাবে আপনারা এক ক্লিকে ওয়ার্ডের যত ট্যাব রয়েছে সকল ট্যাব আপনি রিমুভ করবেন আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ